আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমারও নাম মরে দলে লিখুন, আমি আর আমার পুত্র ওই বলিদানকারী দলে থাকবো। আমার নাম, 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 আমার যাদব বিরাজের এই শৌর্য। যখন বলিদানের সময় আসে তখন সারিতে সবার আগে এসে দাঁড়ায়। ধন্য আপনারা, ধন্য, 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 ধন্য। আমরা গোকুলের প্রবেশদ্বারে পৌঁছে গেছি। আপনারা উপবনের চারিদিকে ছড়িয়ে যান, আর খেয়াল রাখবেন যে কংসের সৈনিক আমাদের ধাবা তো করছে না। আর শুনুন, ফেরার সময় আপনারা আমার সঙ্গে এখানে মিলিত হবেন। আর হ্যাঁ, সকলে এক একটি কথা আমায় গুপ্তভাবে সূচনা দিতে থাকবেন, বুঝলেন? যান। চলো সারথি। শুনেছি মথুরায় এক খুব বড় উৎসব হতে চলেছে। আচ্ছা, আপনাকে কে বলেছে? আরে আমাদের কলোয়া রাজ, রোজ মথুরায় সবজি বেচতে যায় না, ও বলছিল, বলছিল যে মহারাজ আজ্ঞা দিয়েছেন মথুরা নগরীকে কোণের মতো সাজানো হোক। রাজ্যের কোনা কোনা থেকে লোক আসছে, খুব বড় উৎসব হবে। কিন্তু হঠাৎই উৎসব কেন বাবা? মহারাজ কোনো বড় যজ্ঞ করতে যাচ্ছেন। মহারাজ কংস যজ্ঞ করছেন? শুনেছি তো এরকমই। নন্দবাবা, নন্দবাবা, নন্দবাবা দ্বার প্রান্তে অক্রূর মশাই অপেক্ষা করছেন। অক্রূর মশাই আগে এক বড় রথে করে উপস্থিত হয়েছেন। আচ্ছা আমি আসছি। যশোদা একটু দাঁড়াও, খুব ভালো সময় উপস্থিত হয়েছেন, ভজন ওর সঙ্গেই করবো। এই অকস্মাত অক্রূর মশাই এখানে? অক্রূর মশাই, আসুন আসুন আসুন, স্বাগত স্বাগত। নমস্কার নন্দরায় মশাই। নমস্কার নমস্কার নমস্কার, বড় ঠিক সময় এসেছেন আপনি। বাস যশোদা ভোজন পরিবেশনই করছিল। আরে ভাই মুকুন্দ, সারথিরও ভোজনের ব্যবস্থা করো, আর ঘোড়াদেরও নিয়ে গিয়ে দানা খাইয়ে দাও। আচ্ছা নন্দ বাবা, আসুন 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 আসুন, চলো ভাই। আসুন তাহলে, আসুন 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 আসুন। নমস্কার রানীমা। নমস্কার অক্রূর মশাই। নমস্কার বৌঠান। নমস্কার। আয়ুষ্মান হও, আয়ুষ্মান হও। আয়ুষ্মান হও।
বসুন বসুন বসুন, আসুন বসুন। বস বাবা বস। ব্যাস ব্যাস বৌঠান, ব্যাস ব্যাস বৌঠান, কত খাওয়াবেন? এত দূর থেকে এসেছেন আপনি, খিদে তো পেয়েছে আর ক্লান্ত হয়েছেন, তাই একটু আরো খেতেই হবে। ক্ষুধার ক্লান্তি তো আপনার স্নেহেই দূর হয়ে যায় বৌঠান। অক্রূর মশাই, সত্যি সত্যি কোনো গৃহস্বামিনী স্নেহ পেতে চান তো তার হাতের তৈরি ভোজন পেট ভরে খাওয়া উচিত, আর তার প্রশংসাও করা উচিত। আসুন শুরু করা যাক।